তত্ত্বাবধায়ক সরকারের দাবি আউট, ইন স্বল্প সময়ের বিশেষ সরকার। তারেক রহমানের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে আসছে চূড়ান্ত খসড়া। পর্দার আড়ালে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো মিলে কিছু সময়ের জন্য ছোট সরকার গঠনের রূপরেখা বাস্তবায়নে শেষ সময় পার করছেন ব্যস্ত বিএনপির নীতি নির্ধারকেরাও। চলতি সপ্তাহে বিএনপির হাই কমান্ডার একসাথে মিলিত হয়ে দেশের বাইরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সমন্বয় করে একটি খসড়া নিয়ে দেশে ফিরবেন বলে জানা গেছে। বিএনপি এবং জোটের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে না, তিন বছরের জন্য একটি ছোট সরকার গঠন হচ্ছে এবং এটিও প্রায় চূড়ান্ত। ক্ষমতাসীন আওয়ামী লীগ চাচ্ছে তাদের দল থেকে বেশিরভাগ সদস্য দিয়ে বিএনপি থেকে বড় অংশ নিয়ে এবং অন্য রাজনৈতিক দলগুলো থেকে শতাংশ হারে পদের মাধ্যমে এ ছোট সরকার গঠিত হবে। তবে এতে বিএনপি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য দিতে বিএনপি রাজি হচ্ছে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে চলতি সপ্তাহে বিএনপির হাইকমান্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ছোট সরকারের ফরম্যাট এবং পলিসি কি হবে তা ঠিক করে দেশে এসে বাস্তবায়ন করা হবে। তবে ছোট সরকারের প্রধান কে হবে তা বিএনপি এক শীর্ষ ব্যক্তির উপর নির্ভর করছে। ওই সূত্রের ভাষ্য, নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে বিএনপির পছন্দ, তবে তিনি যদি না আসেন তার যাকে পছন্দ, যাকে তিনি নির্দিষ্ট করে দেন, তাতেই বিএনপি রাজি থাকবে। জানা গেছে দলের জ্যেষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবির মধ্যে যে তিন বছরের ছোট সরকারের বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের জানার বাইরে। সিনিয়র স্থায়ী কমিটির সদস্য হিসেবে তার সাথে পুরো বিষয়টি বিএনপি সরাসরি আলোচনা করবে। এজন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার নামে সিঙ্গাপুরে গেছেন। মির্জা আব্বাসের সাথে তার স্ত্রী আফরোজা আব্বাসও রয়েছেন। তবে নির্ভরযোগ্য সূত্রে বলছে, ছোট সরকারের রূপরেখা নিয়ে তারেক রহমানের বিশেষ মাধ্যম এবং মোশাররফ সহ শীর্ষ নেতাদের বৈঠক হবে। দলের আরও দু একজন স্থায়ী কমিটির সদস্য, তিনজন ভাইস চেয়ারম্যানও সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরাসরি বৈঠকের মাধ্যমে ছোট সরকারে কী এজেন্ডা বাস্তবায়ন হবে তা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে কূটনৈতিক পলিসি, কিছু দেশের গুরুত্বপূর্ণ দূতের সাথেও বৈঠক হতে পারে। ওই সূত্রের ভাষ্য, বিএনপির হাতে আপাতত তিনটি এজেন্ডা রয়েছে। প্রথমত, তিন বছরের সরকারের মাধ্যমে তারা দেশের স্থায়ী নির্বাচনী ব্যবস্থা ঠিক করবেন, যাতে এরপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সব জনগণ ভোট প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত, নির্বাচনের দলীয় অবস্থান এবং হস্তক্ষেপ মুক্তকরণ। তৃতীয়ত, পরবর্তীতে সরকার গঠনের পর রাষ্ট্র কিছু জরুরি প্রস্তাব রেখে যাবে ছোট সরকার, সেখানে আইন আদালত সংস্কার, সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন, এগুলো বিএনপি ছোট সরকারের মাধ্যমে প্রস্তাব হিসেবে চূড়ান্ত করে রেখে যাবে। সংশ্লিষ্ট সূত্রটি বলছে, পর্দার আড়ালে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দশজন, বিএনপি পক্ষ থেকে পাঁচজন, অন্য দল থেকে 3-2-1 হারে প্রস্তাবনা আসে। প্রাথমিকভাবে বিএনপি আওয়ামী লীগের বৃহৎ সংখ্যায় কোনোভাবেই রাজি হচ্ছে না। এই বিষয়গুলোর সঙ্গে কূটনৈতিক মিশনগুলোও যুক্ত রয়েছে। তার আগামী নির্বাচনে দেশে কোনোভাবেই সংঘাত সহিংসতা চাচ্ছে না, সব দলকে সমঝোতার মাধ্যমে নির্বাচন বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছে। বিষয়গুলো নিয়ে কূটনৈতিক মিশনে স্নায়ু লড়াই চলছে। যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার চাচ্ছে এবং শেষ মুহূর্তে এসে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তারা দুজনই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মির্জা আব্বাসের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রের জটিলতায় ভুগছেন মির্জা আব্বাস, তার হৃদরোগের ঝুঁকিও আছে। ইতিপূর্বে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন, তারই ফলো আপ সহ সেখানে আফরোজা আব্বাসের কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে।